কথায় বলে ইচ্ছে থাকলেই উপায় হয় আর সেই কথাকে বাস্তবায়িত করতে উদ্যোগী হয়েছে চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েত এলাকার জায়গির বালাবাড়ি গ্রামের লিপিকনা সরকার বাড়িতে প্লাস্টিকের গামলায় পদ্ম ফুল ফুটিয়ে তিনি তাক লাগিয়ে দিয়েছেন সকলকেই তার উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ব্লক প্রাণী দপ্তরের প্রাণী হিসেবে কাজ এবং গৃহস্থলীর পাশাপাশি অবসর সময়টুকুকে কাজে লাগিয়ে তিনি এই কাজ করে চলেছেন নিজের চেষ্টায় তৈরি করা এই টপ সমেত ফুল বিক্রি করে আর্থিক লাভবানও হচ্ছেন তিনি স্বনির্ভরতার এই সাফল্যের গল্প অবশ্যই সমাজের অন্যদেরকে উৎসাহিত করবে তা বলাই বাহুল্য যে শখে এই পদ্মটা লাগাই এক নম্বর কথা হলো আমার পদ্ম যে আমাদের জাতীয় ফুল অনেকেই বুঝতেই পারে না জানেই না যে পদ্মটা কীরকম ফুল হয় তার জন্য লাগাইছি তা এখন দেখতেছি যে শুধু বাড়ির কাজ করেও যা যতটুকু সময় থাকে তার মধ্য দিয়ে এটা করা সম্ভব করতে করতে আমি এখন মানে নিজেই আনন্দিত হয়ে এখন যতটা করছি সেটা ব্যবসার মতো পর্যায়ে চলে গেছে আপনারা যদি কেউ নিতে ইচ্ছুক হন সবার বাড়িতে ফুল ফোটাতে চান এখানে এসে যোগাযোগ করে নিয়ে যেতে পারেন আর আমি চাই সবার ঘরে ঘরে ফুল ফুটুক সবাই জানতে পারুক